হ্যালো 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 চেক হ্যালো তো দেখুন আপনারা ইকো হচ্ছে ইকো হ্যালো 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 ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হে ভিউয়ার্স আজকে আমরা শার যে কর্ডলেস মাইক্রোফোন সেটআপ বক্স আছে সেটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং একদম প্র্যাকটিক্যালভাবে এটা পরিচালনা করা দেখাবো দেখুন আমরা একটা শার যে কর্ডলেস সার্কিট আছে আমাদের যে বক্সটা আছে এটার ভিতর আমরা দুইটা কর্ডলেস মাউথ পাবো যদিও এই দুইটা মাইক্রোফোন আমরা পাবো এই দুইটাতে আমাদের ব্যাটারি ইউজ করতে হবে 9 ভোল্ট ব্যাটারি দেওয়া আছে অবশ্যই এই বক্সের ভিতরে আপনারা দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আরেকটা আছে আমাদের যে একটা চার্জার আছে এই চার্জারটার সাহায্যেই এই কর্ডলেস যে কন্ট্রোল সেটআপ বক্স আছে সেটা ইনস্টল হবে আরেকটা কর্ড আছে এটা আমাদের যে কোনো মিক্সার অথবা যে কোনো অ্যাম্পলিফায়ারের সাথে সেট করা হয় আর দুইটা অ্যান্টেনা আছে এই দুইটা আমরা সামনে দেখতে পাবো কিভাবে সেটআপ করা হয় হ্যাভি ওয়ার্স আপনারা খেয়াল করুন এখানে আমাদের অনঅফ সুইচ রয়েছে এছাড়াও এই শার যে সেটআপ বক্স রয়েছে ওয়্যারলেস মাইক্রোফোন তো এটার মডেল SH500 এটার ভিতর আমরা তিনটা যে মাউথ পাবো মাইক্রোফোন দুইটা আমাদের কর্ডলেস আর একটা ওয়্যার সহ তো অবশ্যই আপনারা সামনে একদম প্র্যাকটিক্যালভাবে পুরোটা দেখতে পাবেন কিভাবে আমাদের ব্যাটারি ইউজ করা হয় দেখুন এখানে একটা ব্যাটারি আমাদের লাগানো ছিল তো এইভাবে আপনারা ব্যাটারি লাগাবেন এখানে আমাদের অন অফ সুইচ রয়েছে ইকো রয়েছে এছাড়াও হাই লো বিট রয়েছে সাউন্ড কম অথবা বেশি এরকম একটা সিস্টেম তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখুন দুইটা যে অ্যান্টেনা ছিল আমরা সুন্দরভাবে সেট আপ করলাম অ্যান্টেনা ছাড়া কিন্তু দূরে আসলে মাউথ ছাড়া কাজ করবে না কর্ডলেস যে মাউথগুলো রয়েছে সেগুলো অ্যান্টেনা ইউজ না করলে কিন্তু আসলে দূরত্ব পাবে না ভালোভাবে শোনা যাবে না এই জন্য আপনারা অ্যান্টেনাগুলো ঠিক এইভাবে ইউজ করবেন এছাড়াও এখানে পিছনে দেখুন একটা 5 ভোল্ট আমাদের যে চার্জার রয়েছে অবশ্যই আমাদের যে চার্জারটা রয়েছে এটা হয়তো 5 ভোল্ট অথবা 12 ভোল্ট যাই হোক তো এখানে আমাদের চার্জারটা সেট আপ করা আছে দেখুন একটা চার্জার সেট আপ করা রয়েছে এছাড়াও আমাদের যে একটা কর্ড ছিল তো এই কর্ডটা আপনারা ইনপুট করবেন সাইডে আর এটা আপনারা সুন্দর করে যে বক্সের সাথে ইন করবেন সেই বক্সের সাথে লাগিয়ে দিবেন তো দেখুন আমরা একটু টেস্ট করে নিই তো আমরা এইসব আমরা বাড়াই বাড়াই ধরে রাখি হ্যালো 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 চেক হ্যালো 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 দিচ্ছি হ্যালো হ্যালো আসবে না তা হ্যালো 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 চেক হ্যালো 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 তো দেখুন আপনারা ইকো হচ্ছে ইকো হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে চলে যাচ্ছি আজকের পর্বে নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা আবার হাজির হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে